আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি মসজিদের শহর, জাদুর শহর, প্রাণের শহর, রিকশা, যানজট ও জনজটের শহর এই ঢাকা। তীব্র যানজট থেকে ঢাকাবাসীকে মুক্তি দিতে নানান পরিকল্পনা করেছেন সরকার। এই পরিকল্পনার অংশ হিসাবে চালু হয়েছে মেট্রোরেল। আর এই মেট্রোরেল যাত্রীদের স্টেশনে সহজে এবং সরাসরি প্রবেশ করতে পারার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টের সঙ্গে যুক্ত করে স্কাইওয়াক নির্মাণ করা হবে। দর্শক, কোথায় হবে এই স্কাইওয়াক আর কেনই বা তৈরি করা হবে, এছাড়া এটি নির্মাণ হলে কি কি সুবিধা হবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা থাকছে এ পর্বে। দর্শক, পুরো ভিডিওটি দেখুন, চলুন মূল পর্বে। স্কাইওয়াক হলো উঁচু করে নির্মিত আচ্ছাদিত হাঁটার পথ, যা স্টেশনকে মল এবং ট্রান্সপোর্ট হাবের মতো স্থানের সঙ্গে সরাসরি সংযুক্ত করে। রোদ বৃষ্টি যে কোনো সময়ে এসব স্কাইওয়াক ব্যবহার করতে পারবেন যাত্রীরা। রাস্তায় যানজট কমাতেও সহায়তা করে এগুলো। ২০২৩ সালের ২৭ নভেম্বর MRT লাইন ৬ এর প্রকল্প বাস্তবায়ন কমিটির সর্বশেষ বৈঠকে এসব স্কাইওয়ে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত MRT লাইন ৬ সম্প্রসারণের জন্য অবিলম্বে একটি প্রাক সম্ভাব্যতা যাচাই শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের চলাচলের সুবিধার্থে তিনটি মেট্রো স্টেশনে স্কাইওয়াক নির্মাণ করবেন ম্যাস র্যাপিড ট্রানজিট MRT কর্তৃপক্ষ। স্টেশনে সহজে এবং সরাসরি প্রবেশ করতে পারার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টের সঙ্গে যুক্ত করে স্কাইওয়াক নির্মাণ করা হবে। ফার্মগেট ফুট ওভার ব্রিজের সঙ্গে সংযোগ রেখে একটি স্কাইওয়াক ফার্মগেট স্টেশনে স্থাপন করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের BSMMU সঙ্গে সরাসরি সংযোগের সুবিধার্থে দ্বিতীয় স্কাইওয়াকটি শাহবাগ স্টেশনে স্থাপন করা হবে। পল্টনের সচিবালয় স্টেশন থেকে বাংলাদেশ সচিবালয়ে সরাসরি যাওয়ার জন্য তৃতীয় স্কাইওয়াকের পরিকল্পনা করা হয়েছে। শাহবাগ স্টেশনে দুটি স্কাইওয়াকের কাজ ইতোমধ্যে চলছে। এর মধ্যে একটি বারডেম হাসপাতালের সঙ্গে এবং অন্যটি শাহবাগ ফুট ওভার ব্রিজের সঙ্গে সংযুক্ত হবে। স্কাইওয়াকগুলো নির্মিত হওয়ার পর মেট্রোরেল ব্যবহারকারীদের চলাচল সুগম হবে। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।